কোনো কোনো গণমাধ্যম বলছে 31 আগস্ট ঘটনার দিন টেকনাফ থানায় এসে ইয়াবা পাচারের রুট নিয়ে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন সাবেক মেজর সিনহা। পেছনেই মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে সাবেক মেজর সিনহা তার ব্যক্তিগত গাড়িটি রেখে পায়ে হাঁটা এই পথ ধরে মাথাভাঙ্গা উত্তর বড়োডেইল সাইক্লোন সেন্টারের পাশ দিয়ে ওই পাহাড়ের উপরে উঠে যান, এবং যেটি এই এলাকার অনেকেই দেখেছেন বলে দাবি করছেন। গণমাধ্যম আরও বলছে, বাংলা চলচ্চিত্রের ফাইটিং মাস্টার ইলিয়াস কোবরাকে দিয়ে সিনহা রাশেদকে বাগে পাওয়ার পরিকল্পনা করেন ওসি প্রদীপ। সে অনুযায়ী ইলিয়াস কোবরা তার বাগান বাড়ি দেখানোর কথা বলে ডেকে এনে সিনহা ও তার সঙ্গীকে রাত 8টা পর্যন্ত মারিশবুনিয়া এলাকায় ব্যস্ত রাখেন। এর মধ্যে তার মোবাইল থেকে 9টি খুদে বার্তার মাধ্যমে সিনহা সম্পর্কে ওসি প্রদীপকে তথ্য জানান তিনি। এলাকার মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইলিয়াস কোবরা দাবি করছেন, তিনি সিনহা রাশেদকে চেনেনই না। মেজর সিনহাকে ডেকে নিয়ে আসছিলেন? না না, মেজর সিনহা নাম, সিনহা নামে আমি কোনোদিন নামও শুনিনি আমার জীবনে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এটা মেজর সিনহার সঙ্গে পরিচয় আমার থাকিয়ে থাকে, কোনো একটা তো লাগবে, একটা ছবি তো থাকতে হবে, একটা কিছু থাকতে হবে। তো এটা কারা বলতেছে, এই দুষ্টি করে এখানে লোকগুলি কারা? ইন্সপেক্টর লিয়াকতের সাথে আপনার পরিচয় ছিল? জি, 2 বার সেমিনারে হয়েছিল আমার সাথে। 2 বার যেদিন আপনার ঘটনা হবে সেদিনও তার সঙ্গে আমার কথা হয়েছে। কথা হয়েছে যে আমাদের মাদক কমিটির সদস্য একজন মাহমুদ নামের সদস্য আছে, একটা বস্তা পাইছে সে। তো বস্তা পাওয়ার পরে এখানে জানাইছে, জানার পরে আমরা টেলিফোন করছি, টেলিফোন করার পরে আমরা সব মাদক কমিটি টেলিফোন করছি, আসছিল। আসার পরে বস্তা তার কাছে হ্যান্ড ওভার করছে, হ্যান্ড ওভার করার পর সে ট্যাগ নামে দিছে, আমাদের সদস্যটাকে সে নিয়ে গেছে। তা আমি বললাম যে খবর দিছে, যে জিনিসটা পাইছে ওকে যদি আপনি নিয়ে যান তাহলে তো আর কেউ আপনাকে খবরটা দিবে না, সঠিক খবর। তখন বললো যে না, একটু স্যারে জিজ্ঞেস করবে, 2-1টা কথা জিজ্ঞেস করে ছাড়িয়ে দিবে। তখন আমি ছাড়তে ছিল না, তখন তারা বারবার রিং করছে আর কথা বলার সুযোগ এনে কথা বলেনি। ওই দিন আমি রিং দিয়েছিলাম, তারে কথা বলার সুযোগ, যে খবর দিয়েছে তাকেই পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে। পরে তারা চালান দিয়েছে, চালান দেওয়ার পরে 54 চালান দিয়েছে, চালান দেওয়ার পরে তার 3-4 দিন পরে তার জামিনে আসছে। এরকম হয় আর কি, অনেক সময় এরকম হয় যে ওনারা বললো যে ঠিক আছে আমরা একটু জিজ্ঞেস করবো, আবার সন্দেহজনকভাবে দিছে, দেওয়ার পরে আবার এখান থেকে জামিনে হয়েছে, এরকম তো হয়েছে আর কি। যেই এলাকায় এই ঘটনাটা ঘটছে, জি, সিনহা রাশেদের ঘটনার আগে টেকনাফে হওয়া 140টি ক্রস ফায়ার নিয়ে নিরবতার সমালোচনা করেন তিনি। পাশাপাশি টাকার বিনিময়ে ক্রস ফায়ার থেকে বাঁচিয়ে দিতে ওসি প্রদীপের দালালি করার কথা অস্বীকার করেন ইলিয়াস কোবরা। ক্রস ফায়ার থেকে বাঁচায় দেওয়ার কথা বলে আপনি হচ্ছে ওসি প্রদীপের সাথে আপনি মানে ই করতেন আর কি, মধ্যস্থতা করতেন? না, আমি যেখানে সেবামূলক কাজ করি এখানে মানুষকে তো কষ্ট দেওয়ার কাজ তো আমি অবশ্যই করতে পারি না। আমি তো এটার সঙ্গে তো জড়িত কোনো অবস্থায় হইতে পারি না। এটা এগুলি সব মিথ্যা। 100 বা 150 যে ক্রস ফায়ার হয়েছে, যেটা আপনারাও শুনতেছেন, আমি শুনতেছি, আমি তো আর ছিলাম না, আমি তো আর এটা এত বিস্তারিত জানবো, আমি শুনা, আপনি যেমন শুনছেন, তখন এদেশের আইন কোথায় গেছিল? তখন এদেশের আইনটা কোথায় গেছিল? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। একজন আর্মি অফিসার, মেজর, রিটায়ার্ড মেজর মারা গেছে, এটা কখনো কাঙ্ক্ষিত না। কিন্তু আরও তো এরকম কত মায়ের মুখ খালি হয়েছিল, তখন কোথায় ছিল এদেশের আইন? কোথায় ছিল? থাকা তো উচিত, আমি একজন শিল্পী হিসাবে এটা মনে করি। টেকনাফের নোয়াখালী পাড়ায় নিজের নামে হওয়া ইলিয়াস কোবরা বাজারে কথা হয় তার সাথে। ক্রস ফায়ার এটা চূড়ান্ত সিদ্ধান্ত না। ওমর ফারুক, সময় সংবাদ, টেকনাফ।